ভোলা মাঝঘাটে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, ভোলায় ইলিশের সরবরাহ তো অনেক, এক্ষেত্রে দাম কেমন দেখছেন? হ্যাঁ মুশফিকা, আমি মধ্যে দাঁড়িয়ে রয়েছি ভোলার ইলিশা মাছঘাটে। এটি আসলে ভোলা সদর উপজেলায়, এবং এর আগে যেটি আমি যেটি বিষয় হচ্ছে যে ভোলাতে বোরু মৌসুমের শুরু থেকে ইলিশ তেমন একটা ধরা পড়েনি, এখন ভালো ইলিশ ধরা পড়ছে। তবে সেক্ষেত্রে হচ্ছে যে মেঘনা ভোলার দক্ষিণে যে চরফ্যাশন মনপুরা এবং ওই অঞ্চলটা রয়েছে এবং সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে, সেক্ষেত্রে জেলেদের যে খুশি সেই খুশিটি ম্লান হয়ে যাচ্ছে যখন বেপরোয়া চাঁদাবাজি, পুলিশের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজি অভিযোগ করেছে এবং এ ব্যাপারে লিখিত তার অভিযোগ দিয়েছে। সেটি হচ্ছে যে এই চাঁদাবাজির যে বিষয়টি, সেটি এর ক্ষেত্রে হাতিয়ার যে নিজুম দ্বীপ নৌ পুলিশ রয়েছে, চরকুকরিমকরি নৌ পুলিশ রয়েছে, তাদের বিরুদ্ধে এবং মনপুরা থানা পুলিশ সহ অন্যান্য পুলিশের বিরুদ্ধে অভিযোগটি রয়েছে, এবং পুলিশ সুপার তাৎক্ষণিক যে তাদের কাছে দেয়া লিখিত অভিযোগে তারা বলেছে যে বিষয়টি দেখবেন, এবং তাদের এই চাঁদাবাজির ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ীরা। এবং দামের যে বিষয়টি আপনি বলেছেন, সেটি হচ্ছে যে ভোলার যেখান থেকে তাজা মাছ উঠে আসে, তো সেক্ষেত্রে এখানে তাজা মাছের দাম একটু তুলনামূলক বেশি, এবং সাগরের যে মাছটা আসে সেই মাছের দাম অনেকটাই কম। এবং আমি গত পরশুদিন আমি চরফ্যাশনের বিভিন্ন মাছঘাটে গিয়েছি, তখন দেখেছি যে এবং ব্যবসায়ীরা এবং আরও দ্বারা বলেছে যে আগে যে মাছের হালি 7,000 এবং 7,500 টাকা ছিল এক কেজি উপরের যে মাছটা, সেই মাছের হালি 1,500 থেকে 2,000 টাকা কমে এসেছে, এবং তাদের ধারণা যে মাছ যেভাবে পড়ছে যদি এটি অব্যাহত থাকে তাহলে মাছের আরও দাম কমে যাবে বলে ধারণা করছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে বড় যে মাছগুলো রয়েছে, যে 1 কেজির উপরে যে মাছগুলো পাওয়া যায়, সেই মাছগুলি ঢাকা সহ বিভিন্ন জায়গায় চলে যায়, সেক্ষেত্রে এখানকার যে জেলেরা খুশি যে তারা দাম বেশি হওয়ার ফলেও তারা ভালো দাম পাচ্ছে, এবং তারা তাদেরকে যে পিছনে যে তাদের যে ক্ষতি ছিল, যারা লোকসানের মুখে পড়েছে, সেই লোকসানটা কাটিয়ে উঠতে পারবে বলে তারা আমাকে জানিয়েছেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে মাছ ধরার ক্ষেত্রে যে জেলে এবং আড়তদার রয়েছে, তারা যেটি জানিয়েছেন যে তাদের মূলত এখন দরকার নিরাপত্তা, নদীতে ডাকাতের চেয়েও তারা এখন আতঙ্কে রয়েছে পুলিশের নিরাপত্তায় হীনতার কারণে। কারণ পুলিশ নিরাপত্তা দেওয়ার কথা বলে তারা এখন চাঁদাবাজি করছে, আটক করছে, আটক করে তারপর জিম্মি করে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে জেলেদেরকে। সেক্ষেত্রে তারা জেলা প্রশাসক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দিয়েছে গতকালকের, এবং এটি হচ্ছে যে তাদের দাবি যে যদি তারা যদি এই হয়রানি থেকে মুক্ত হয়, চাঁদাবাজি থেকে মুক্ত হয়, তাহলে তাদের সেই আতঙ্কটা থাকবে না এবং তারা মেঘনায় আনন্দের সাথে মাছ ধরতে পারবে, এবং সেক্ষেত্রে যে মাছ প্রচুর মাছ পড়ছে সেই মাছের দামও অনেকটা কমে আসবে বলে মুশফিক ব্যবসায়ী এবং জেলেরা জানিয়েছেন। তো এই ছিল ভোলা থেকে সর্বশেষ আমার কাছে খবর মুশফিক। ভোলা থেকে জানছিলাম ইলিশের খবর। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলতো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোর ভালোবাসি করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।